ডিজিটাল রেশন কার্ডের সাথে আপনার মোবাইল নাম্বার এবং আধার নাম্বার লিংক করার ব্যবস্থা চালু হলো, অর্থাৎ নতুন ফর্ম প্রকাশিত হলো, যে ফর্মের মাধ্যমে আপনারা আপনার ডিজিটাল রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার এবং আধার নাম্বার লিংক করতে পারবেন। কিভাবে ফর্ম ফিল আপ করবেন, কিভাবে ফর্ম ডাউনলোড করবেন, কোথায় জমা দেবেন, সঙ্গে কি কি ডকুমেন্ট দেবেন বিস্তারিত জানাবো এই ভিডিওতে। ভিডিওর সঙ্গে থাকুন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, এখানে আমরা দেখছেন ফর্মটা ওপেন করেছি, ফর্ম নাম্বার এখানে দেখছেন 11, যেটা আগেই আপনাদেরকে জানিয়েছিলাম 11 নাম্বার ফর্ম খাদ্য দপ্তর আনতে চলেছে, যার মাধ্যমে আপনাদের ডিজিটাল রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার এবং আধার নাম্বার যুক্ত করার জন্য আপনারা আবেদন করতে পারবেন। এখানে যে সমস্ত বিষয়গুলো বলা হচ্ছে, যে সমস্ত ঘরগুলো স্টারমার্ক দেওয়া রয়েছে সেগুলো আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে এবং আপনার সমস্ত তথ্য দিয়ে এগুলো আপনি ফিল আপ করতে পারবেন। প্রথমে সেকশন এতে আপনার ডিস্ট্রিক্টের নাম, সাব ডিভিশনের নাম, এখানে পরপর আপনি এই ঘরগুলোতে এন্ট্রি করে দেবেন, আপনার ব্লক মিউনিসিপ্যালিটির নাম এখানে লিখে দেবেন, তারপর আপনার গ্রাম পঞ্চায়েত অথবা ওয়ার্ডের নাম্বার এখানে লিখবেন, তারপরে আপনার ভিলেজ অথবা স্ট্রিট নেম এখানে লিখে দেবেন, এরপরে আপনার পোস্টাল পিনকোড এ ঘরে লিখে দেবেন এবং পোস্ট অফিসের নাম এখানে লিখে দেবেন এবং পুলিশ স্টেশনের নাম অর্থাৎ থানার নাম এখানে লিখবেন। এরপরে দেখুন সেকশন বিতে যেটা বলা হচ্ছে, কন্ট্যাক্ট ডিটেলস অফ দি ফ্যামিলি, এখানে আপনার ফ্যামিলি মেম্বারদের একজনের এখানে কন্ট্যাক্ট ডিটেলস দিলেই হবে, অর্থাৎ এখানে প্রাইমারি একটা মোবাইল নাম্বার আপনাকে এন্ট্রি করতে হবে এবং সেকেন্ডারি মোবাইল নাম্বার যদি কিছু থাকে তাহলে আপনি এখানে দেবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার যদি থাকে এখানে দিয়ে দেবেন এবং ইমেল আইডি থাকলে এই ঘরে এন্ট্রি করে দেবেন। এরপরে আপনার এই যে ঘরটা রয়েছে এই ঘরে আপনাকে টিক দিতে হবে, তার কারণ এখানে যেটা বলা হচ্ছে আপনার ই বিল সংক্রান্ত বা ইম্পর্টেন্ট যে সমস্ত মেসেজগুলো আপনি যদি পেতে চান তাহলে আপনি এই ইনবক্সে টিক দেবেন। এখানে টিক দিলে আপনার পরবর্তীতে যে সমস্ত খাদ্য দপ্তর থেকে মেসেজ পাঠাবে আপনার ইমেলে বা হোয়াটসঅ্যাপে বা মোবাইলে মেসেজের মাধ্যমে আপনারা পেতে থাকবেন। এরপরে সেকশন সিতে সমস্ত আধারের ডিটেলস এবং ডিজিটাল রেশন কার্ডের ডিটেলস সেগুলো আপনাকে এন্ট্রি করতে হবে। তো এরপরে দেখুন, প্রথমে ফ্যামিলি মেম্বার হেড অফ দি ফ্যামিলি থেকে আপনি শুরু করবেন, যাদের ডিজিটাল রেশন কার্ড রয়েছে সেখান থেকে আপনি শুরু করবেন, এখানে সেই হেড অফ দি ফ্যামিলির নাম লিখবেন, তারপরে ডিজিটাল রেশন কার্ডের নাম্বার লিখবেন, কোন টাইপের রেশন কার্ড রয়েছে সেই ঘরে আপনি এখানে টিক দেবেন আপনার যে ধরনের রেশন কার্ড রয়েছে, এরপরে আপনার আধার কার্ডের নাম্বার এই ঘরে এন্ট্রি করে দেবেন এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকলে এখানে ইয়েস এর ঘরে টিক দেবেন আর যদি না হয়ে থাকে সেই ক্ষেত্রে নো এর ঘরে টিক দেবেন। এইভাবে আপনি ফ্যামিলি মেম্বারদের সেকেন্ড মেম্বার, থার্ড মেম্বার, ফোর্থ মেম্বার এইভাবে সমস্ত ঘরগুলো আপনি ফিল আপ করতে পারবেন আপনার ফ্যামিলিতে যতজন ব্যক্তি আছে। এবং পরের পেজে এখানে দেখুন, পরের পেজেও এখানে ফোর্থ মেম্বার থেকে শুরু হচ্ছে, ফোর্থ, ফাইভ, সিক্স এইভাবে ছজন মেম্বারের নাম এখানে নথিভুক্ত করা যাবে বা ছজন মেম্বারের আধার নাম্বার এবং মোবাইল নাম্বার এখানে লিংক করা যাবে। যদি সাতজন ব্যক্তি, আটজন বা দশজন ব্যক্তি থাকে তো সেই ক্ষেত্রে আরও একটা ফর্ম আপনি ফিল আপ করবেন যেখানে সাত নাম্বার ব্যক্তি থেকে শুরু করবেন। এরপরে দেখুন আপনার গার্জেনের এখানে সিগনেচার করে দেবেন এবং যে সমস্ত ডকুমেন্টগুলো এখানে দিতে বলা হচ্ছে সেই সমস্ত ডকুমেন্টগুলো এখানে আপনাকে অ্যাটাচ করে দিতে হবে এবং যে ডেটে আপনি ফর্মটা জমা দেবেন সেই ডেট আপনি এখানে লিখে দেবেন। প্রথমেই এখানে দেখছেন সমস্ত ফ্যামিলি মেম্বারদের আধার কার্ডের জেরক্স আপনাকে দিতে হবে, যাদের আপনি নাম উপরে উল্লেখ করলেন তাদের সমস্ত মেম্বারদের আপনি আধার কার্ডের জেরক্স দেবেন। এর পাশাপাশি বাচ্চাদের ক্ষেত্রে এখানে যেটা বলা হচ্ছে, পাঁচ বছরের ঊর্ধ্বে যদি কোনো বাচ্চা থাকে তো সেই ক্ষেত্রে আধার কার্ডের জেরক্স দিতে হবে, আর পাঁচ বছরের কম বয়সের কোনো বাচ্চা থাকলে সেই ক্ষেত্রে আধার কার্ড ম্যান্ডেটরি নয় তবে বার্থ সার্টিফিকেটের জেরক্স আপনাকে এর সাথে অ্যাটাচ করতে হবে। এরপরে দেখুন অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনাকে একটা ডকুমেন্ট এখানে দিতে হবে, যেটা আপনার এপিক কার্ড হতে পারে অর্থাৎ ভোটার আইডি কার্ডের জেরক্স হতে পারে, কেসিসি কিষাণ ক্রেডিট কার্ডের জেরক্স হতে হবে, ব্যাংকের পাসবই যদি আপনার থাকে সেটাও দিতে পারেন, অথবা আপনার ড্রাইভিং লাইসেন্স থাকলে তার জেরক্স দিতে পারেন, পাসপোর্ট থাকলে পাসপোর্টের জেরক্স দিতে পারেন। তো এইভাবে আপনাকে এই অ্যাড্রেস প্রুফ হিসাবে যে কোনো একটা কপি আপনাকে এখানে দিতে হবে, যেটা ফ্যামিলি মেম্বারদের মধ্যে যে কোনো একজন ব্যক্তি বা ফ্যামিলি হেডের দিলেও চলবে। এরপরে ফটো কপি, যেটা বলা হচ্ছে ডিআরসি অর্থাৎ ডিজিটাল রেশন কার্ডের ফটো কপি অর্থাৎ জেরক্স কপি আপনাকে দিতে হবে, সমস্ত ফ্যামিলি মেম্বারদের ডিজিটাল রেশন কার্ডের জেরক্স এখানে দিয়ে দেবেন। তো এই সমস্ত ডকুমেন্টগুলো অ্যাটাচ করে আপনি খাদ্য দপ্তরের অফিসে জমা দিলে সেখানে আপনাকে এই নিচের অংশটা রিসিপ্ট কপি হিসাবে দেওয়া হবে এবং ওনারা এখানে সিল স্ট্যাম্প দিয়ে সিগনেচার করে দেবেন এবং এটাকে যত্ন করে রেখে পরবর্তীতে স্ট্যাটাস চেক করতে পারবেন। এইভাবে আপনি আপনার ডিজিটাল রেশন কার্ডের সাথে
আধার নাম্বার এবং মোবাইল নাম্বার লিংক করতে পারবেন, যেটা 11 নাম্বার ফর্ম ফিল আপ করে। তবে পরবর্তীতে অনলাইনেও চালু হবে। এখানে দেখুন যেটা বলা হচ্ছে, আধার কার্ডের বা মোবাইল নাম্বারে লিংক করতে চাইলে 11 নাম্বার ফর্ম এখানে প্রকাশিত হয়েছে এবং এখানে অনলাইন অ্যাপ্লিকেশনের জায়গায় কামিং সুন দেখাচ্ছে, অর্থাৎ পরবর্তীতে অনলাইন অ্যাপ্লিকেশন চালু হলে আবার আপনাদেরকে ইনফর্ম করব। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। আমাদের সাথে যুক্ত থাকার জন্য, পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন।